আপনারা খালি অপেক্ষা করুন 7 দিন, আপনারা নিজের চোখে দেখবেন যে এরা কিভাবে চক্রান্ত করে সারা ভারতে বাংলাকে কুলোষিত করার চেষ্টা করেছে নিজের স্বার্থ চরিতার্থ করতে, জনসমক্ষে আসবে। আপনারা খালি অপেক্ষা করুন 7 দিন, আপনারা নিজের চোখে দেখবেন যে এরা কিভাবে চক্রান্ত করে সারা ভারতে বাংলাকে কুলোষিত করার চেষ্টা করেছে নিজের স্বার্থ চরিতার্থ করতে, জনসমক্ষে আসবে। আপনারা খালি অপেক্ষা করুন 7 দিন, আপনারা নিজের চোখে দেখবেন যে এরা কিভাবে চক্রান্ত করে সারা ভারতে বাংলাকে কুলোষিত করার চেষ্টা করেছে নিজের স্বার্থ চরিতার্থ করতে, জনসমক্ষে আসবে। গঙ্গাধর কোয়েল, বিজেপি মন্ডল সভাপতি, সন্দেশখালি 2 পার্ট 1। আমি যদি একটা টিমকে নামাতে গেলে তার তো একটা খরচ থাকে, সে কেন নামবে, সে কেন সে নামবে, সে কেন সে এদের মতন। দর্শক, তাহলে কি বুঝলেন? এটারই অপেক্ষা করার কথা বলেছিলেন অভিষেক ব্যানার্জি, যেটা আজকে সামনে এসছে সন্দেশখালির বিষয়টা, এটাই বলেছিলেন গত 30 তারিখে মথুরাপুরে। গত 30 তারিখে মথুরাপুরে যে কথাটা বলেছিলেন যে 7 দিন অপেক্ষা করুন, সামনে আসবে, দেখতে পাবেন কিভাবে বদনাম করা হচ্ছে নিজেদের স্বার্থে, সেটা দেখতে পাবেন, তাহলে এটার কথাই বলেছিলেন অভিষেক ব্যানার্জি 30 তারিখে। তবে 7 দিনও তো গেল না, তার মধ্যেই তো একেবারে আজকে 5 দিন হচ্ছে, 5 দিনের মাথাতেই তো একেবারে সামনে চলে এসছে। তাহলে কি এটা উনি পুরোটাই জানতেন, বা ওনারাই করিয়েছেন, বা ওনাদের কাছে কি আগেই চলে এসেছিল এই ভিডিও ফুটেজ? তার মানে সবটাই কি ওনাদের অঙ্গুলি হেলনে হয়েছে? তাহলে কেন ওই রকম ন্যাকামা করছিলেন যে এরকম এসছে, মিডিয়াতে এসছে, দেখছি, চমকে যাচ্ছি দেখে, ওই যে প্রেস মিট করলেন আজকে তৃণমূল ভবনে 1 ঘন্টা 40 মিনিট ধরে, তাহলে ওইসব ন্যাকামা কেন করলেন? আপনি তো সবই জানতেন, নাকি এটা বলতে চাননি ওই দিনে? তাহলে অন্য আবার কিছু আছে নাকি, অন্য কিছু আছে আসছে, জানি না। আপাতভাবে যেহেতু আপনি ওই দিন ওই কথাটা বলেছিলেন এবং তারপরেই এটা দেখতে পাচ্ছি, আমি সেই জন্যই কোথাও একটা রিলেট করতে পারছি যে হয়তো এটার কথাই বলতে চেয়েছিলেন। কারণ এটা নিয়ে, এটা সত্যি যে বিজেপি গোটা দেশ জুড়ে একটা প্রতিবাদ করেছে, গর্জে উঠেছে, যেটাকে আপনারা বলছেন যে বাংলাকে দুর্নাম করা হচ্ছে, বাংলার অসম্মান করা হচ্ছে, যেটা আপনারা বলছেন বিভিন্ন জায়গাতে। তো সেই জন্যই কোথাও মনে হচ্ছে যে আপনি হয়তো এটার কথাই বলেছিলেন ওই দিনে মথুরাপুরে 30 তারিখে। এখন যদি বলেন যে না এটা না অন্য, তাহলে অপেক্ষা করছি। 7 দিন তো এখনো 2 দিন বাকি রয়েছে, দেখা যাক কি সামনে আনেন। তবে যাই আনেন না কেন বা যাই আসুক না কেন, তার মানে এটুকু পরিষ্কার আপনি সব জানেন, মানে কি সামনে আনা হবে যেটা দেখে মানুষজন চমকে উঠবেন বা আপনাদের কথা অনুযায়ী সত্য জানতে পারবেন, মিথ্যা কেটে যাবে, তার মানে আপনি সব জানেন, সব জানেন যা সব চলছে কাজকর্ম যেগুলো সামনে আনা হবে, তার মানে আপনি সব জানেন। তো যাই হোক, দেখা যাক আপনি কোনটার কথা বলতে চেয়েছেন। আর যদি এটার কথাই বলতে, মানে যদি এটার কথাই বলে থাকেন, তাহলে একটুকু বুঝতে পারছি যে তার মানে এই যে যা সব হয়েছে সামনে এসছে, তার মানে এগুলো সব আপনি জানেন বা জানতেন। আর ওটা যেটা বলছিলাম ওটা কিনা বলতে পারবো না, যে আপনারাই বিষয়টা করিয়েছেন এরকম কিনা সেটা বলতে পারবো না, কিন্তু তার মানে এগুলো আপনারা জানতেন, অবগত রয়েছেন। আর আজকে যেগুলো করেছেন প্রেস মিট করে প্রেসের সামনে সবাইকে ডেকে, ওটা তার মানে ন্যাকামো ছিল, অভিনয় ছিল, সেটা কোথাও বুঝতে পারছি। দর্শক, জানি না কি বিষয়টা, আমি ওই বক্তব্যটা আমি যেদিন শুনেছিলাম ওই 30 তারিখে, সেদিন থেকেই ভাবছিলাম যে কিছু একটা মনে হচ্ছে হবে, তোলপাড় করা কিছু একটা মনে হচ্ছে সামনে আনা হবে, তো দেখলাম চলে এলো আজকে বিষয়টা। আমি গত কালকেরটা ভাবছিলাম, মানে গতকাল না, ওই রাজভবনে যেটা হয়েছিল আমি ওটার কথা ভাবছিলাম, যে তাহলে কি ওটার কথা বলেছিলেন অভিষেক ব্যানার্জি মথুরাপুরে 30 তারিখে, জনসমক্ষে আনা হবে, মানে জনসমক্ষে ওটা তো সেভাবে আসেনি, একটা অভিযোগ আকারে এসেছিল, তো তাও ওটা কোথাও একটা ভাবছিলাম যে তাহলে কি ওটার জন্য ওই বসবাড়িতে যেটা হয়েছে ওটার জন্য,
আজকে যেটা বুঝতে পারছি যে ওটা না, মনে হচ্ছে এটা, ওটা এক্সট্রা হয়ে গেছে, এটা 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 এটার জন্যই হয়তো বলা হয়েছিল, কারণ এটা কিন্তু একটা যথেষ্টই মানে কি বলবো সময় দিতে হয়েছে, অনেকটা পরিশ্রম করতে হয়েছে এই ভিডিও তৈরি করতে, অনেক প্ল্যানিং করতে হয়েছে এই ভিডিও তৈরি করতে, তাহলে মনে হচ্ছে এটা এটা, কারণ জনসমক্ষে আসবে বলে যেটা বলা হচ্ছে এটাই তো জনসমক্ষে এখন এসছে, আমরা দেখতে পাচ্ছি, ফলে এটাই আমার মনে হচ্ছে দর্শক এটাই। এবার যদি আপনাদের মনে হয় যে না অন্য বা ওয়েট করতে হবে আগামী দিনে আর কি আসে, সাত দিনটা কেটে যাক, তবে যদি এটা বলে থাকেন তাহলে ওটাও ভাবতে হবে আমাদেরকে যে তার মানে হতে পারে এর পেছনে কোনো প্ল্যানিং রয়েছে, যেটা অনেকে বলছেন যে ওনার নাম করেই অনেকে বলছেন, বা নাম না করে ভাইপো বলে অনেকে বলছেন যে ভাইপোর প্ল্যানিং, তাহলে এটাও হতে পারে, প্ল্যানিংটা কিন্তু হলেও হতে পারে, তা নাহলে কিন্তু তার জানার কথা নয়, বা ওইভাবে উনি 30 তারিখে অতটা শিওর হয়ে বলতেন না যে সাত দিন অপেক্ষা করুন, শিওর হয়ে বলতেন না, ফলে যে কথা উঠছে যে প্রশ্ন উঠছে যে উনি হয়তো প্ল্যান করে এগুলো করিয়েছেন, হলেও হতে পারে, হলেও হতে পারে। দর্শক এবার আপনাদের মত আপনারা বলবেন, আমার আমার মনে যে প্রশ্ন জাগছে বা জেগেছে বা আগে থেকেই জাগছিল, আজকে দেখে যেটা তার উত্তর মানে যার উত্তর আমি এখন পাচ্ছি, তো সেটা সেটা থেকে আপনাদেরকে বললাম, আপনারা এবার যা বলার বলবেন। তবে আজকে একটা কথা শুনে খানিকটা অবাক হয়ে গেছি এবং চিন্তাতেও পড়ে গেছি, আমার মনে হয় সর্বেরিয়া ওই সন্দেশখালী যে এলাকা সেখানকার মানুষও হয়তো চিন্তায় পড়ে গেছেন, কারণ আজকে অভিষেক ব্যানার্জি একটা কথা বলেছেন, মানে একটা প্রশ্ন করা হয়েছিল যে এই যে ভিডিও ফুটেজ সামনে এসছে, তো যেটা বলছেন যে মিথ্যা প্রচার, তাহলে ওই শাহজাহানদেরকে যে সাসপেন্ড করা হয়েছে দল থেকে, তাহলে সেটা কি ভুল সিদ্ধান্ত হয়েছে দলের? তো তার উত্তরটা উনি এমন দিয়েছেন, সেই উত্তরে এটুকু পরিষ্কার যে উনি বা ওনারা শাহজাহানদের পাশেই থাকছেন এখনো, এটুকু পরিষ্কার হয়ে গেছে। আমি আমি দর্শক আপনাদেরকে একবার শুনিয়ে দিই এই প্রসঙ্গে উনি কি উত্তর দিয়েছেন, দর্শক শুনুন। আরেকটা বিষয়, সন্দেশখালীর ঘটনা সামনে আসার পর আপনারা শেখ শাহজাহান সহ বেশ কিছু স্থানীয় নেতাকে আপনারা সাসপেন্ড করেছেন, এখন এই ভিডিও দেখি আপনারা অভিযোগ করছেন পুরোটা ষড়যন্ত্র, তাহলে কি শেখ শাহজাহান বা যাদের সাসপেন্ড করেছেন তাদের সাসপেনশন তুলে নেবেন? না, সেটা তো দলের ওয়ার্কিং কমিটি ঠিক করবে, বাট প্রাথমিকভাবে আমাদের তখন দেখে মনে হচ্ছে দলগতভাবে আমরা যা সিদ্ধান্ত নিয়েছিলাম আরেকটু যাচাই করে যদি নেওয়া হতো তাহলে বেটার হতো। তো যাচাই তো এবার করে ফেলেছেন, এবার নিয়ে নিন আর কি, বা এইসব ভিডিও ফুটেজ আমি জানি না, হয়তো এটাও কোনো প্ল্যানিং হচ্ছে কিনা যে এইসব ভিডিও ফুটেজ এবার কোর্টের সামনে দিয়ে যদি শাহজাহানকে বের করে আনা যায়, দলের সম্পদ, সিদ্ধান্ত ভুল হয়ে গেছে দল থেকে বহিষ্কার করে বা সাসপেন্ড করে, জানি না কি হয়, তবে যখন যাচাই করে ফেলেছেন এবার নিয়ে নিন, জেলে থাক আছেন তো কি হয়েছে, নিতেও সমস্যা কোথায়, কেষ্টও তো বহুদিন জেলে রয়েছেন, তিনি তো পদে বহাল রয়েছেন দলের পদে, সুতরাং নিতে পারেন, নিতে পারেন, হয়তো নিয়েও নেবেন দর্শক, কারণ কেষ্ট বাইরে নেই, জেলবন্দী রয়েছেন, অথচ তাকে পদে রাখা হয়েছে এবং তার ছায়াকে কাজে লাগিয়ে ওখানে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা হচ্ছে। দেখবেন ওখানে চলছে একটা কথা, জেল থেকে খেলবেন কেষ্ট, মানে ভাবুন তিহার জেল, এখানে না, তাতেও ওখানে কথা বলা হচ্ছে, রটানো হচ্ছে বা শাসানো হচ্ছে, একটা ছায়াকে কাজে লাগিয়ে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে যে জেল থেকে খেলবেন কেষ্ট, সাবধান, তার মানে কি বেরোলে দেখে নেবেন, মানে এইরকম একটা ব্যাপার। তো এখন যদি এই মুহূর্তে শাহজাহানকে দলে ফিরিয়ে নেওয়া হয়, হতে পারে তিনি জেলে রয়েছেন, কিন্তু ওই শাহজাহানের ছায়াকে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার হওয়ার হয়তো একটা চেষ্টা হতে পারে, শাহজাহানকে দলে নিয়ে নেওয়া হয়েছে, শাহজাহান কিন্তু বেরোবে দেখে, তখন কিন্তু অবস্থা খারাপ, দেখে নেবে, সাবধান, মানে এই টাইপের কথা আর কি। তো যাই না, নিতেও মানে দল হয়তো নিয়ে নিতেও পারে, ভুল হয়েছে, এখন তো যাচাই করে ফেলেছে দল বা উনি তো করে ফেলেছেন যে সব ভুল ভুয়ো, এবার নিয়ে নিন আর কি করবেন, নিয়ে নিন শাহজাহানকে। ফলে দর্শক আমি তো বলবো এই ধরনের মন্তব্যের পরে সন্দেশখালী এলাকার মানুষ, সর্বেরিয়া এলাকার মানুষ, সাধারণ মানুষ যারা অত্যাচারের শিকার, নির্যাতনের শিকার, তারা মনে হয় আজকের পর থেকে আবারও চিন্তায় পড়ে গেলেন, কারণ এবার থেকে যেহেতু উনি বলে দিয়েছেন ভুল সিদ্ধান্ত, এবার শাহজাহান হয়তো জেলবন্দী কিন্তু তার সাঙ্গপাঙ্গরা তো এখন এলাকাতে রয়েছে, এবার তাদের পাওয়ার বেড়ে যাবে, ফলে আমার মনে হয় আজকের এই মন্তব্যের পর থেকে এলাকার মানুষের মধ্যে আবারও নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে আবারও, কারণ ওনাদের চোখে
শাহজাহান অপরাধী শাহজাহান নয়। এখন ওনাদের ওনাদের ল্যাঙ্গুয়েজে বলতে হবে নন, শাহজাহান অপরাধী অপরাধী নন। উনি আগেই একবার বলেছিলেন যে কি করেছে শাহজাহান, ওই ওকে তো দেখতে পাওয়া যায়নি ইডির উপরে হামলার বিষয়ে, এমনিতেই সার্টিফিকেট দিচ্ছিলেন, কিন্তু কোর্টের চাপে যখন পুলিশ গ্রেপ্তার করলো তখন আবার বলছেন পুলিশই তো গ্রেপ্তার করেছে, পুলিশই তো গ্রেপ্তার করেছে, আমরা কাউকে ছাড়ি না, রিয়াদ করি না, পুলিশই গ্রেপ্তার করেছে। তো পুলিশ যখন গ্রেপ্তার করেছে আবার এখন কেন বলছেন যাচাই করে এ করা হয়নি, মানে সিদ্ধান্তটা ঠিক হয়নি, আক্ষেপ প্রকাশ করছেন, এখন কেন করছেন, পুলিশ তো বলছেন গ্রেপ্তার করেছে। মানে এরা কেমন জানেন তো দর্শক, গাছে রোখাবো তলা রোখাবো, সবেতেই ক্রেডিট নেব। তো যাই হোক, এখন কি করবেন কি জানি, উনি তো দলের চালক এখন এই মুহূর্তে, তো হয়তো নিয়েও নিতে পারেন, দলে ফেরত নিয়ে নিতে পারেন, এবং এই ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য শাহজাহানের জন্য হয়তো নাক্ষত দিতে পারেন যারা এই সিদ্ধান্ত নিয়েছেন। শাহজাহান সম্পদ না, তাকে তো সসম্মানে ফিরিয়ে আনতে হবে, যেমন বহিষ্কার করা হয়েছে, এই যে ভুল সিদ্ধান্ত ভুল বিবেচনাতে বহিষ্কার, তার জন্য যারা করেছেন শাহজাহানকে খুশি করতে নাক্ষত তো দেওয়ার কথা না, শাস্তি, তবে তো খুশি হবে শাহজাহান, শাহজাহান শিবির। কতই রঙ্গ, আমি শুধু ভাবছি আপনারা এত বড় একটা স্টিং অপারেশন করে ফেললেন ওখানে মহিলাদের উপরে নির্যাতনের যে অভিযোগগুলো সেই বিষয়ে। আচ্ছা, ইডির উপরে যে হামলাটা হলো 5 জানুয়ারি, ওটা নিয়ে একটা স্টিং অপারেশন করা যায় না, কোথায় কি বিষয়টা হয়েছে? মহিলাদের উপরে মানে মহিলাদের উপরে নির্যাতন হয়েছে বলে যে অভিযোগ সেটা ভুয়ো, সেটা আপনারা প্রমাণ করেছেন, কারণ ওরা ওই নির্যাতনের ভিডিও তো সামনে নেই না, কি করে আর মানুষ দাবি করবেন যে এই তো দেখুন না ভিডিও, কারণ ওনারা আবার ভিডিও পছন্দ করেন। ওনাদের এক নেত্রী জুই বিশ্বাস, নামটা বলে দিই, ন্যাশনাল চ্যানেলে বলেছিলেন যে রেপ হয়েছে তার কোনো ভিডিও আছে, ছাপ বাবা রেপের আবার কি ভিডিও, থাকলেও কি কেউ দেখাবে নাকি, না দেখানো যায় মিডিয়াতে, তো ওনারা ভিডিও চান। তো যেহেতু সত্যি ভিডিও দেখানো যাচ্ছে না, কারণ এই ধরনের ভিডিও হওয়ার কথা নয়, আর যারা ডেকে অত্যাচার করেছেন বা করেছে পিঠে খাওয়ানোর নাম করে, তারা কি ভিডিও তুলতে দেবে নাকি তারা সিসিটিভিকে সেই সময় অন রাখবে, মানে ভিডিও নেই, অস্বীকার করে গেছেন, এবং আজকে কয়েকটা বক্তব্য শুনিয়ে বলছেন এই তো দেখুন না প্রমাণ করে দেওয়া হলো যে সব ভুয়ো। তো যেটা যেটার ভিডিও দেখা গেছে ইডির উপরে হামলা, একেবারে মেরে ফেলার, একেবারে মেরে ফেলার চক্রান্ত চেষ্টা, সেটা তো ভিডিও সামনে এসছে, তার মানে ওই ওই যে ঘটনা ওটা তো ঘটেছে। আচ্ছা, ওটা কোত্থেকে কিভাবে ঘটলো, কার ইন্ধনে ঘটলো, কার ডিরেকশনে ঘটলো, আচ্ছা ওটা নিয়ে একটা স্টিং অপারেশন করা যায় না, একটু তত্ত্ব তমাল না কে করেছেন, না আপনাদের স্টিং অপারেশনটা একটু বলুন না তমালকে, যে এই যে ইডির উপরে যে 5 তারিখে হামলা হয়েছিল, ইডি অফিসারদেরকে ছুটতে হয়েছে প্রাণ বাঁচাতে, মিডিয়ার উপরে হামলা হয়েছে, তো এটা কি করে হলো, কোত্থেকে হলো, কার নির্দেশে হলো, একটা স্টিং অপারেশন করে দেখাও তো। যারা আপনাদের আপনাদের বা আপনারা বলবেন হয়তো আমরা বলিনি করতে, কিন্তু আপনার কথা অনুযায়ী লিঙ্ক পাচ্ছি, যাই হোক, যারা ওই ওই স্টিক অপারেশনটা করেছেন একটু বলুন না, যে ইডির উপরে হামলার যে প্লটটা কারা করেছে, ওটা একটা স্টিং অপারেশন করে বের করা হোক। পারবেন বলতে, পারবেন করতে, দম আছে, হিম্মত আছে, আপনারা তো শাসক দল, আপনাদের তো সরকার চলছে, তো করুন না হিম্মত দেখিয়ে যে ওটারও স্টিং অপারেশন করবো, কে এর সঙ্গে জড়িত, সেই হিম্মত নেই। দর্শক কি বলবেন, যদি এই সব নিয়ে আপনাদের কিছু বলার থাকে, এবং যা বলেছিলেন গত 30 তারিখে সত্যি কিন্তু ভিডিও সামনে চলে এলো সন্দেশ খালির, তার মানে ব্যাপারটা কি, যদি কিছু বলার থাকে, কিছু মত থাকে, কিছু ধারণা থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ।